আমেরিকা ফেরত যাত্রীদের মধ্যে কয়েকজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার জেরে চায়নায় একের পর এক ফ্লাইট বাতিল করায় ক্ষেপেছে বাইডেন প্রশাসন। বুধবার নতুন করে আরও ছয়টি ফ্লাইট বাতিল করেছে বেইজিং। এটি দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি চায়নায় আমেরিকা ফেরত যাত্রীদের মধ্যে করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় গত বুধবার নতুন করে আরও ছয়টি ফ্লাইট বাতিল করে বেইজিং। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৭০টি ফ্লাইট বাতিল করল তারা। চায়নার সবশেষ ঘোষণায় বাতিল করা হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের সান ফ্রান্সিসকো থেকে সাংহাইগামী দুটি এবং চায়না সাউদার্ন এয়ারলাইন্সের লস অ্যাঞ্জেলস থেকে গুয়াংঝুগামী চারটি ফ্লাইট। এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটনে নিযুক্ত চায়না দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউনাইটেড, ডেল্টা, আমেরিকান এয়ারলাইন্স সহ আরও কয়েকটি সংস্থার প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকা বলেছে, ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধের প্রভাব কমানোর বিষয়ে ইউএস এয়ারলাইন্সগুলো দুই দেশের সঙ্গে আলোচনা করছে। আকাশ পরিবহন সেবা নিয়ে বেইজিং ওয়াশিংটনের বিরোধের শুরু মূলত করোনা ভাইরাস মহামারীর প্রথম থেকেই। সবশেষ ঘোষণার আগে আমেরিকার তিনটি ও চায়নার চারটি এয়ারলাইন্স প্রতি সপ্তাহে দুই দেশের মধ্যে প্রায় ২০টি ফ্লাইট পরিচালনা করছিল। মহামারীর আগে এর সংখ্যা ছিল ১০০টিরও বেশি। চায়না অবশ্য আমেরিকা ছাড়া অন্য দেশগুলোর ফ্লাইটও বাতিল করেছে। বুধবারই ফ্রান্স ও কানাডার অন্তত ৬টি ফ্লাইট এ তালিকায় নাম লিখিয়েছে। ওমিক্রন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর থেকে ইউএস ফ্লাইট বাতিলের হার বেড়ে যায়। সংক্রমণ ঠেকাতে ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে চায়না। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল, প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ২০০টিতে নামিয়ে আনা হচ্ছে, যা মহামারী পূর্ব সময়ের তুলনায় মাত্র ২%। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।